আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা যেখানে থেকেই আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, বরাবরের মতোই আপনাদেরকে আদ্দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সমাজে যারা সিগারেট খান, বিড়ি খান, অনেকেই এটাকে হারাম মনে করেন না। অনেকে মনে করে যে এটা মাকরু বা মাকরুহে তাহরিমি, মানে এটা হারাম, এরকম সেন্স কারো মধ্যেই কাজ করে না, বা সমাজে এটা ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে চলে আসতেছে যে এটা হারাম না, কেউ এটাকে হারাম মনে করে না। যারা খাচ্ছে তারা এবং যারা এটা খাচ্ছে না বা সকলেই কম বেশি এটাকে হারাম এটা মনে করে না, মাকরু বা মাকরুহে তাহরিমি। আচ্ছা, আমি প্রশ্ন রাখতে চাই, যারা এটা করেন, সিগারেট খান, বিড়ি খান, মাকরু মানে কি? মাকরু তাহারিমি মানে কি? মাকরু মানে তো আর হালাল না, মাকরু তাহারিমি মানে তো আর হালাল না। কেউ এটাকে অপছন্দনীয় বলেছেন, নিন্দনীয় বলেছেন, কেউ কেউ বলেছেন হারামের কাছাকাছি, কিন্তু হালাল তো কেউ বলেন নাই। তাহলে আমরা যারা সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি, নিঃসন্দেহে তো এটা তো মনে রাখতে হবে যে এটাকে কেউ হালাল বলে নাই, কোনো ওলামায়ে কারাম এটাকে হালাল বলে নাই, বহু ওলামায়ে কারাম এটাকে স্পষ্ট হারাম বলেছেন, কেউ মাকরু বলেছেন, কেউ মাকরু তাহারিমি বলেছেন। এটা অপছন্দনীয়, এটা নিন্দনীয়, এটা হারামের কাছাকাছি একটা বিষয়, ওলামায়ে কারাম এরকমটাই বলেছেন। এক সময় সিগারেট খাওয়া, মাকরু বা মাকরু তাহারিমি, বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, গুল খাওয়া, এগুলোকে মাকরু বা মাকরু তাহারিমি বলার অন্যতম কারণ হলো ওই সময়ে প্রযুক্তি এতটা উন্নত ছিল না। বর্তমান সময়ে প্রযুক্তি যতটা এগিয়ে গেছে, বর্তমান সময়ের চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যারা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, এই যে জর্দা, গোল, এই তামাক জাতীয় যারা এই সমস্ত হারাম খাদ্য গ্রহণ করছে, চিকিৎসা বিজ্ঞানের বক্তব্য হলো এগুলো দেহের মধ্যে মারাত্মক ক্ষতি সাধন করছে, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে, বড় ধরনের রোগের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে যারা অহরহ এই সিগারেট, এই বিড়ি, এই তামাক জাতীয় খাদ্য যারা গ্রহণ করছে। তাহলে চিকিৎসকগণ বলছেন যে স্বাস্থ্যের জন্য এটা ভয়ঙ্কর, মৃত্যু ঘটায়। তাহলে যেই খাবারটা খেলে, গ্রহণ করলে মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে, মৃত্যুর দিকে চলে যায়, ক্যান্সারের কারণ হয়, ইসলাম কখনোই এটাকে হালাল বলতে পারে না। বর্তমান সময়ের সমস্ত ওলামায়ে কেরাম চিকিৎসা বিজ্ঞানকে সামনে রেখে, কোরআন হাদিসের শরীয়তের মেজাজকে, মূল নীতিকে সামনে রেখে, কি আহলে হাদিস, কি হানাফি, কি জামাত, তাবলিগ কওমি, সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য হলো সিগারেট খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, এই সমস্ত তামাক জাতীয় সকল খাদ্য গ্রহণ করা হারাম, এটার মাকরু বা মাকরু তাহারিমির পর্যায়ে নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতির দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে, ধ্বংসের দিকে তোমরা নিজেরা নিজেদেরকে ঠেলে দিও না। আর আমি দিনে কতগুলো সিগারেট, কত বিড়ি, কত টাকা মাসে আমার এই হারাম খাদ্যের পিছনে ব্যয় হচ্ছে, আমি নিজেকে ক্যান্সারের দিকে, মৃত্যুর দিকে আমি ঠেলে দিচ্ছি, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন আর আমি সেটা গ্রহণ করেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই, যারা এই বিড়ি সিগারেট খান, একটা পানির বোতল, পানি কিন্তু আমরা সবাই খাই, যেমন মাম পানি রয়েছে, ফ্রেশ পানি রয়েছে, এখন ফ্রেশ বা মাম পানির বোতলে যদি লেখা থাকে যে এই পানির বোতল যদি কেউ খান তাহলে কিন্তু মৃত্যু হতে পারে, পানির বোতলে যদি লেখা থাকে যে এই মাম বা ফ্রেশ পানি যদি কেউ খান তাহলে মৃত্যু হতে পারে, এটা যদি পানির বোতলে লেখা থাকে তাহলে এই পানি কেউ খাওয়া তো দূরের কথা, এই কোম্পানি তো বাংলাদেশে থাকতে পারবে না, সরকারি পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই কোম্পানিকেই তো নিষিদ্ধ করে দেওয়া হবে। তাহলে সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে যে সিগারেট মৃত্যু ঘটায়, ক্যান্সারের কারণ এটা হইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে, তাহলে এটা বাংলাদেশে বৈধ হয় কীভাবে? বাংলাদেশ কেন এটাকে নিষিদ্ধ করছে না, কেন করছে না? ওই যে আলেম ওলামারা এক সময় ফতোয়া দিয়েছিলেন যে এটা মাকরু বা মাকরু তাহারিমি, কিন্তু বর্তমান সময়ের অনিবার্য দাবি চিকিৎসকদের বা বাংলাদেশের মৃত্যুর হার, প্রতি বছরে যে মৃত্যুর হারটা হয় এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে আমরা জানতে পারবো এই ধূমপানের কারণে কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে শুধু এই ধূমপানের কারণে। তাহলে এটা হালাল হয় কেমনে, কীভাবে এটা হালাল হয়? আচ্ছা ঠিক আছে, যারা এটাকে হালাল, মাকরু বা যাই কিছু মনে করেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, খাবার, যে কোনো খাবারই তো হালাল, আমরা যে কোনো খাবার খাচ্ছি, পুরুষের জন্য হালাল, স্ত্রীর জন্য হালাল,
বাবার জন্য হালাল, ছেলে মেয়েদের জন্য হালাল, পুরুষের জন্য হালাল, নারীর জন্য হালাল, এরকম একটা খাবার দেখান তো, যে এটা পুরুষ খেতে পারবে, এটা নারী খেতে পারবে না। হালাল খাবার যা আছে সবগুলো পুরুষের জন্য যেমন হালাল, নারীর জন্য তেমন হালাল। তো সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া যদি হালাল হয়, তাহলে আমাদের দেশের মহিলারা খায় না কেন? আমাদের স্ত্রীরা সিগারেট খায় না কেন? আমাদের ছেলেমেয়েরা সিগারেট খায় না কেন? আচ্ছা, আপনারা যারা সিগারেট খান, এটা কি কেউ পছন্দ করবেন যে আপনার স্ত্রী সিগারেট খাক, আপনার মেয়ে সিগারেট খাক, আপনার ছেলে সিগারেট খাক, এটা কি আপনি পছন্দ করবেন? নিঃসন্দেহে এটা আপনি পছন্দ করবেন না। আজকে স্কুলের মধ্যে যদি ছোট ছোট ছেলেমেয়েরা সমানে সবাই সিগারেট খায়, রাষ্ট্র কি সহ্য করবে? সরকার কি এটা মানবে? প্রশাসন মানবে? প্রশ্নই আসে না। এটা দণ্ডনীয় অপরাধ, তাকে শাস্তি দেওয়া হবে। কেন শাস্তি দেওয়া হবে? সিগারেট খাওয়া যদি হালাল হয় তার শাস্তি দেবেন কেন? সিগারেট খাওয়া যদি হালাল হয় তো ছোটদের জন্য হারাম হবে কেন? সবার জন্যই তো মাকরুহ হওয়ার কথা, সবার জন্যই তো হালাল হওয়ার কথা। না, সিগারেট হারাম, বিড়ি হারাম, গুল, জর্দা, তামাক, এগুলো সব হারাম, এগুলো জায়েজ না। আচ্ছা যুবক ভাইয়েরা, আপনারা বিয়ে করবেন যারা, আপনি পাত্রী দেখতে গেলেন, এখন সব কিছু সুন্দর, সব কিছু পছন্দ হয়েছে, কিন্তু মেয়ে পক্ষ বললো যে বাবা দেখো আমার মেয়ে কিন্তু সিগারেট খায়, দৈনিক তার 20-25টা সিগারেট না খেলে তার কাছে ভালো লাগে না, আপনার সব কিছু ওকে, মেয়েকে বিয়ে করবেন, কিন্তু যখন বলা হলো যে মেয়েটা সিগারেট খায়, এখন কি বিয়ে করবেন? বলেন, বিয়ে করবেন? কেন করবেন না? সিগারেট খাওয়া যদি হালাল হয় একটা মেয়ে খেতে পারবে না কেন? একটা মেয়ে খেলে বিয়ে করবেন না কেন? অতএব এই সমস্ত বিষয়গুলোর রেজাল্ট হলো এই সিগারেট বলেন, এই তামাক জাতীয় খাদ্য, এটা জায়েজ নয়, এটা হারাম, এটা পুরুষের জন্য হারাম, নারীর জন্য হারাম, বড়দের জন্য হারাম, ছোটদের জন্য হারাম। ইবনে ওমর থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যই মদ, আর প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। বিড়ি, গোল, জর্দা, তামাক, সিগারেট, এরকম নেশা জাতীয় যত ধরনের, তামাক জাতীয় যত দ্রব্য রয়েছে, এগুলো সব নেশা জাতীয় দ্রব্য, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এগুলো হারাম। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। অতএব আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ রাখব, এই সমস্ত হারাম আমরা যারা খাচ্ছি, হারাম খেলে কিন্তু ইবাদত কবুল হয় না, এটা মনে রাখতে হবে। লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লাইলা, ইবনু মাজাতে আর সাল্লা নবী বলছেন, যারা হারাম খায়, নেশা জাতীয় দ্রব্য যারা পান করে খায়, তাদের 40 দিন কোনো নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে আমরা হারাম খাচ্ছি, দৈনিক কত টাকা, কত টাকার সিগারেট আমার দৈনিক প্রয়োজন হয়, মাসে কত টাকার সিগারেট প্রয়োজন হয়, বিড়ির প্রয়োজন হয়, এই যে আমি অপচয় করছি, এটা কি আমার জবাব দিতে হবে না? এই যে আমি হারাম খাচ্ছি, আমার তো নামাজ কবুল হচ্ছে না, 40 দিন আল্লাহ নবী বলছে আমার নামাজ কবুল হবে না। এবং আমরা যারা এই সমস্ত হারাম দ্রব্য সামগ্রীর ব্যবসা করি, সমস্ত ওলামায়ে কেরাম একমত, এই উপার্জন হারাম, এই হারাম পণ্য বিক্রয়ের যে টাকা লভ্যাংশ, এটা হারাম। অতএব এই সমস্ত কার্যক্রম থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এখন আর এই সময় নাই, এই সুযোগ নাই যে সিগারেট খাওয়া এই মাকরু বা মাকরুহে তাহরিমি, ওলামায়ে কেরাম বলেছেন এটা বলে আপনি সিগারেট খাবেন, সিগারেটের ব্যবসা করবেন, এই সুযোগ আর নাই। বর্তমান সময়ের সমস্ত ওলামায়ে কেরাম, আলিয়া বলেন, কাওমি বলেন, হানাফি বলেন, তাবলিগ বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, সমস্ত ওলামায়ে কেরাম একমত, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এগুলো সব হারাম, এগুলো খাওয়া যাবে না, এগুলো খেলে 40 দিন নামাজ রোজা কবুল হবে না, 40 দিন তার কোনো সালাত কবুল হবে না, এমনকি এর ব্যবসা, এর উপার্জন হারাম। অতএব আসুন আমরা সবাই এই সমস্ত হারাম খাদ্য গ্রহণ করা থেকে, এগুলো আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করা থেকে বিরত থাকি। আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।